বান্দরবান সুলতানপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইফতার অনুষ্ঠানে বীর বাহাদুর ওর শৈসিং এমপি এস্টাব রিপোর্টার মোহাম্মদ আলী জানান সোয়ালক সুলতানপুর আমানে খাতুন ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল সাত এপ্রিল রবিবার বিকেলে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসে সিং এমপি সোয়ালক সুলতানপুর আমানে খাতুন ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতারু দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাস মাওলানা ইউসুফ হাল এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য সৌরভ দাস শেখর বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু অমল কান্তি দাস পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম বান্দরবান জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসমুল হাসান ভূঁয়া জেলা আওয়ামী লীগের সদস্য কাজী মোহাম্মদ মহিউদ্দিন বান্দরবানের প্রথম শ্রেণীর টিকাদার মোহাম্মদ আনিসুর রহমান সুজন প্রথম শ্রেণীর টিকাদার ফারুক আহমেদ চৌধুরী মহম্মদ জাহাঙ্গীর আলম বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কোহালং ইউপি চেয়ারম্যান মংফু মারমা সাধারণ সম্পাদক ও মোহাম্মদ নাসির উদ্দিন চান্ন সোয়ালক ইউপি চেয়ারম্যান ওকনো মারমা, সোয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংসা প্রো মার্মা সাধারণ সম্পাদক নয়ন নয়নসিকদার প্রমুখ প্রধান অতিথি সোয়ালক সুলতানপুর আমানে খাতুন ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন